উত্তর চব্বিশ পরগনার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই ইনস্টিটিউশনেরই ভূতপূর্ব চেয়ারম্যান ছিলেন তিনি। আজ তিনি আইএসআই এর উপর একটি স্মারক গ্রন্থেরও প্রকাশ করেন। প্রণববাবু তার ভাষণে ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণকে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঠিক সিদ্ধান্ত বলেই আখ্যা দেন। বর্তমানে ব্যাংকিং সেক্টরে যে মন্দা চলছে তা কাটিয়ে উঠতে হবে বলেও তিনি মন্তব্য করেন। জিএসটির প্রয়োজনীয়তা থাকলেও তা প্রয়োগ করতে কিছুটা সমস্যা হচ্ছে বলে শ্রী মুখোপাধ্যায় উল্লেখ করেন। স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সভাপতি তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বিবেক দেবরায়, প্রণব মুখোপাধ্যায় ছাড়াও এদিন রাজ্যপাল জগদীপ ধনকরকেও ইনস্টিটিউশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শ্রী ধনকর ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি রাজভবনে রাখার কথাও প্রস্তাব দেন। That bank nationalization was the correct step in 1969 when Mrs. Indira Gandhi decided to nationalize 14 scheduled commercial banks in July 1969. And I did not hesitate to say, when a new institution came to tackle the world intra-financial crisis in 2008, which is known as G20, Globe of 20, it was at the initiative of US President and Russian President Putin and both together. Dr. Manmohan Singh, then Indian Prime Minister, was also a leading force in that.